সিলেটে সকাল থেকেই বৃষ্টি হইতেছে, বন্যার পানি বাড়তেছে, নদীর পানি বাড়তেছে। ওই যে দেখা যায় নদীর পানি তীব্রাকারে বাড়তেছে, মানুষের ঘর বাড়িতেও অনেক জায়গায় পানি ঢুকছে, গরু নিয়ে মানুষ উঁচা জায়গায় যেতেছে, যানবাহন দেখতেছেন আপনারা, যানবাহনে অনেক ক্ষতি, দোকানপাটে পানি ঢুকছে, পেঁয়াজ আদা রসুনের বস্তা অনেক বিচ্ছে। সিটির ভিতরে রাস্তায় পানি প্রায় দুই হাতের মতো পানি উঠছে, ট্রাক চলাচল, ঠেলা গাড়ি, রিক্সা এগুলো চলাচলে ব্যাহত হইতেছে। সকালদারেই মুসুলদারে বৃষ্টি হইতেছে কালকে রাত থেকে। যারা দিন আনে দিন খায় তারা বৃষ্টির ভিতরেই কাজ করতেছে, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ির ড্রাইভার। রোজবি হোটেলের সামনেও পানি প্রায় এক এক হাঁটু সমান পানি। বৃষ্টি এখন একটু কমছে, কিন্তু সকাল থেকেই মুসুলধারে চলছিল, এখন বৃষ্টি কমছে, কিন্তু সম্ভাবনা আছে আরো বৃষ্টি হওয়ার। মার্কেটের ভিতরে পানি ঢুকছে, হোটেল গুলশানে, তালতলা হোটেল গুলশানের ভিতর পানি। ট্রাকগুলো আস্তে আস্তে গাইতেছে পানির, খুব আস্তে আস্তে নামতেছে পানি, কারণ জলাবদ্ধতা, জায়গায় জায়গায় জলাবদ্ধতা, সরকারি কাজ, মাটি খনন খুব ধীরগতির কাজ, যার কারণে এই অবস্থা। একটু বৃষ্টি হলেই সিটির ভিতরেও পানি চলে আসে, কারণ জলাবদ্ধতার কারণে।